হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম স্নিগ্ধা মণ্ডল, আমার চ্যানেল মাই ডেইলি লাইফস্টাইল। আজকে আমি করব নারকল কুমড়ো ছক্কা। এটা রুটি পরোটা সবের সাথে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখা যাক। আমাদের লাগবে কুমড়ো, আমরা এখানে কুমড়োটাকে ছোট ছোট করে কেটে রেখেছি। আর লাগবে চেরা কাঁচা লঙ্কা, আমাদের লাগবে 5 ফোড়ন। আর আমাদের লাগবে টমেটো কুচি। আর আমাদের লাগবে কোরানো নারকেল, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি। আমাদের লাগবে হলুদ গুঁড়ো, আদা গুঁড়ো। আর আমাদের লাগবে জিরে গুঁড়ো। আর লাগবে সর্ষের তেল। গ্যাসটাকে আমরা অন করে দিয়েছি। এখানে আমরা দিয়েছি সর্ষের তেল হালকা করে। তেলটা আমাদের গরম হয়ে গেলে আমরা নারকেলটাকে, কুড়ানো নারকেলটাকে আমরা ফ্রাই করে নেব। এই দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এতে দেব এই কুড়ানো নারকেলগুলো, আমরা হালকা ফ্রাই করে নেব। আমাদের নারকেলগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা পাত্রে ঢেলে রাখব। আমি এই নারকেলগুলো আলাদা পাত্রে ঢেলে রেখেছি। এবার আবার আমি কড়াইতে একটু তেল দেব, দিয়ে এতে দেব আমি চেরা কাঁচা লঙ্কা। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এতে আমি দেব চেরা কাঁচা লঙ্কা। আর দেব 5 ফোড়ন। এবার আমি এতে দেব কুচানো টমেটো, দিয়ে এটাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে। এবার আমি এতে দেব এই ভিটিয়ে রাখা মশলাটা, এতে আছে আদা, জিরে আর হলুদ। এটাকে এবার ভালো করে একটু কষাতে হবে। এরপর আমি এতে দেব এই ভাপানো কুমড়োগুলো, এগুলো আমি আগে হালকা করে ভাপিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দেব আমি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি। এবার এটাকে ভালো করে আমাদের মিক্স করতে হবে। এটা আমরা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো, জাস্ট অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমাদের এটা প্রায় হয়েই এসছে। এবার আমরা এতে দেব এই আগে থেকে যে ফ্রাই করা নারকেল কুড়াগুলো, একটু দিয়ে এবার একটু ভালো করে মিক্স করে নেব। আমাদের রেডি হয়ে গেছে নারকেল কুমড়ের ছক্কা। ভীষণ ভালো খেতে হয় এটা, আপনারা রুটি পরোটা সবের সাথে খেতে পারেন। আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা সার্ভিং প্লেটে ঢেলে দেব। এই দেখুন আমাদের রেডি হয়ে গেছে নারকেল কুমড়ের ছক্কা, ভীষণ সুন্দর খেতে হয়। অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আমাদের রেডি হয়ে গেছে নারকেল কুমড়ের ছক্কা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয়র মধ্যে। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল চিহ্নটা সেটা অবশ্যই ক্লিক করবেন, কেননা আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তাহলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।